নন্দ উৎসবের সন্ধেবেলায় কীভাবে কাটালাম, কারা কারা এসেছিল প্রসাদ পেতে, সমস্ত কিছু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। নন্দ উৎসবের ভিডিও যেহেতু অনেক বড় হয়ে গেছে, তার জন্য আগে একটা ভিডিও আমি ছেড়ে দিয়েছি আর এটা সেকেন্ড পার্টে যাচ্ছে। আর আজকের সাজ আমার নন্দ উৎসবে এটাই আমি সেজেছিলাম। আর সন্ধেবেলা আমার অনেক বান্ধবীরা আসবে, অনেকে আসবে প্রসাদ পাওয়ার জন্য। সবার ভিডিও ক্যাপচার করতে পারিনি, কারণ ভীষণ টায়ার্ড হয়ে গেছিলাম সেই সকাল থেকে, এত কিছু মানে খাটাখাটনি, তারপরে সাজগোজ করে আর শরীরে দিচ্ছিল না। তাই আমার বান্ধবীরা এসেছিল, ওটাই ভিডিও করেছিলাম, বাকি আর কিছু ভিডিও করা হয়নি। আর এই স্পেশাল কেকটা আমি অর্ডার দিয়েছিলাম ওকে বলেই, মানে যার থেকে আর কি কেক নিই, ওকে বলেছিলাম এরকম কেক বানাতে। আর এই যেই ছবিগুলো দেখছো, এগুলো আমি খুঁজে খুঁজে ওকে বলেছিলাম এরকম ছবি কিন্তু দেবে। আর তার সাথে আজকে একটা আনএক্সপেক্টেডভাবে আমার ইনস্টাগ্রামে 150K ফলোয়ার্সও কমপ্লিট হয়ে গেছে। আমি ভাবিনি, আমি ওকে মানে যার থেকে কেক নিই ওকে আমি বললাম যে এরকম কেক একটা আমি নেবো দু তিন দিন পরে, বাট আনফর্চুনেটলি দেখলাম যে কমপ্লিট হয়ে গেছে, তো বললাম আমি নন্দ উৎসবের দিনই কিন্তু নেবো। তো সেরকমভাবেই দুটো কেক নিয়ে নিয়েছিলাম। আর এই যে গোপালসোনাদের সাথে দেখা করতে অনেকেই চলে এসেছে, ওরা আমাদের গোপালের পিকনিকের সময়তেও এসেছিলো, আর অনেকেই এসেছিলো, আমার বান্ধবী এসেছিলো, তারপরে ওরা এসেছিলো গোপালসোনাদের সাথে দেখা করতে, আরও যারা যারা এসেছিলো তাদের ভিডিও ক্লিপ আর নেওয়া হয়নি। আর আমি যার থেকে কেক নিই বিগত এই 1.5 বছর ধরে, ও কিন্তু এসেছিলো, ওর মা এসেছিলো, ওর ভাই এসেছিলো, সেই ভিডিও ক্লিপগুলো আর তোলা হয়নি, কারণ ওরা ভীষণ গোপালসোনাদেরকে আদর করছিল, ওরা সবাইকে কোলে নিয়েছিল আর সবাইকে কোলে নিয়ে নিয়ে আদর করছিল, কী যে ভালো লাগছিল দেখতে। আর ওরা কিন্তু অনেক দূর থেকে গোপালসোনাদের সাথে দেখা করতে এসেছে, বলে না গোপালের টানেই কিন্তু ওরা চলে এসেছে, ওরা এত ভালোবাসে গোপালসোনাদেরকে, ওরা কিন্তু অনেক দূর থেকে চলে এসেছে। আমি একটু অবাকই হয়ে গেছিলাম যে এত দূর থেকে ওরা কী করে এলো। আর ও কিন্তু পিকনিকের সময়তেও এসেছিল, আর ফেসবুক থেকেই পরিচয় হয়েছে আমার ওর সাথে, ও বান্ধবীকে নিয়েও এসেছিলো, আর অনেক গিফটস নিয়ে এসেছে। তোমাদের গিফটের ভিডিওটা আমি নেক্সট ভিডিওতে দেখাবো, কারণ এই ভিডিওতে দেখাতে গেলে অনেকটা বড় হয়ে যাবে। আর নন্দ উৎসবের জন্য কিন্তু অনেকে প্রণামই পাঠিয়েছিল, দেবারতিদি পাঠিয়েছিল, সায়নী আমার বান্ধবী ও পাঠিয়েছিল, লক্ষ্মী আমার বান্ধবী ও পাঠিয়েছিল, আর সুমনাদিও টাকা পাঠিয়েছিল। সেই সমস্ত টাকা অ্যাড করে আমি নন্দ উৎসবের কাজে ইনক্লুডিং করেছিলাম আর কি। আর তাই এই ভিডিওতেও নামগুলো আমি বলে দিলাম, গোপালসোনাদেরকে এত এত ভালোবাসা পাঠায় সবাই, খুবই ভালো লাগে। আর ওরা যে কী ভালোবাসছিল গোপালসোনাদেরকে দেখো, মানে ওরা গোপালসোনাদেরকে ছাড়ছিলই না, এত ভালোবাসছিল। আর ওদের এই যে এই আদর স্নেহ মায়া দেখে আমার এত ভালো লেগেছে কি বলবো, মানে আমরা অনেকক্ষণ বসে সবাই মিলে গল্প আড্ডা করছিলাম, আর ওরা তো গোপালসোনাদেরকে ছাড়ছিলই না। আর ওকে দেখো, ও যে কী ভালোবাসে গোপালসোনাকে, মানে কি বলবো, ও সবাইকে কোলে নিয়ে নিয়ে বসে থাকছিল, আমার ভীষণ ভালো লাগছিলো। এক মানে এইটুখানি বয়সে এত মায়া, এত ভালোবাসা আমি খুব কম জনেরই দেখেছি। ও দেখো কী সুন্দর গোপালসোনাকে আদর করছে। বান্ধবীরাও চলে এসেছিলো, ওরা অ্যাকচুয়ালি অনেক তাড়াতাড়ি এসেছিলো, আর বাদ বাকি যারা এসেছিলো তারা অনেক রাতে এসেছিলো, তখন আমার শরীরে আর এনার্জি ছিল না যে আমি ভিডিও করব, তাই বাকি জনেরগুলো আমি আর ভিডিও করতে পারিনি। কিন্তু নন্দ উৎসবে সন্ধ্যাবেলাটা এত হাসি মজা আমরা করেছি, ভীষণ ভীষণ মজা করেছি। আর এরা কিন্তু আমার স্কুলের বান্ধবী, তো ওরাও এসেছিলো অনেক দিন, মানে অদিতির সাথে তো প্রায়শই দেখা হয় আর সায়নীর সাথে অনেক দিন পর দেখা হয়েছে। এই যে দেখো কী হাসছিলাম আমরা, মানে কী বলবো, হাসতে হাসতে মানে
অবস্থা খারাপ হয়ে গেছিলো, আমার এখনও হাসি পাচ্ছে। আর আমরা একসাথে হলে ভীষণ মজা করি, আর এখন কেক কাটিং করব যেহেতু দুটো সেলিব্রেশনই একসাথে, আর আমার এত আনন্দ হয়েছে কারণ আজকের দিনেই ইনস্টাগ্রামে 150K কমপ্লিট হয়েছে, এটা আমার কাছে ইটস হিউজ, আমি ভীষণ খুশি হয়েছি। গোপাল সোনাদের জন্যই কিন্তু হয়েছে, ওরা প্রত্যেক বছরই আমাকে কিছু না কিছু গোপাল সোনারা গিফট দেয়, সেরকমভাবে এইবারও তাই দিয়েছিল। আমি তো ভাবতেই পারিনি যে ওরা এরকমভাবে সারপ্রাইজ দেবে। আমি যার থেকে কেক নিই তাকে বলছিলাম যে 2-3 দিনের মধ্যে এরকম একটা কেক আর কি নেবো, তারপরে দেখছি যে না, 149K হয়েছিল আর কিছু বাকি ছিল, তো তারপরেই কমপ্লিট হলো আর ভীষণ খুশি হয়েছি। আর অনেক গিফট পেয়েছি জানো তো, সেটা তোমাদের সাথে আমি নেক্সট ভিডিওতে শেয়ার করে দেব। আর কেক দুটো তো অসাম ছিল খেতে, আমি ওর থেকেই কেক নিই, আর 1.5 বছর হয়ে গেল ওই আমাকে সমস্ত কেক দেয় আর কি, আমার ভীষণ ভালো লেগেছে কেক দুটো। আরও যা যা গিফট পেয়েছি সেই ভিডিও তোমাদের সাথে নেক্সট ব্লগে আমি শেয়ার করব। আজকের ভিডিওটা এইটুখানি, কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা, আবার দেখা হচ্ছে খুব শিগগিরই তোমাদের সাথে। এবারে জন্মাষ্টমীটা দারুণভাবে কাটিয়েছি, দারুণ মজা করেছি, তোমরা কেমন মজা করেছো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। রাধে রাধে।